हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? गला में पानी आ गया, गमछा भी। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক 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 ভালো আছো। সো গাইস, আজ কমছি আমার 100 দিন ব্লগিং চ্যানেলে 9 নম্বর দিন। সো গাইস, কাল কইছে আমার একটা ফ্রেন্ডের ছোট বোনের অন্নপ্রাশন। সো আমি দোকান আইছিলাম কিছু বেলুন আর কিছু কেক টেকের ব্যাপারে দোকান আইছিলাম আগের দিন। সো গাইস, এখানে আমরা তিন রঙের বেলুন চাইছিলাম, যেমন লাল, ব্লু এন্ড হোয়াইট। সো তিন রঙের বেলুনের মধ্যে আমরা এখানে কোনো ব্লু কালার বেলুন না অ্যাভেলেবল আছিল না, প্লাস হোয়াইট কালার বেলুন আছিল 1 প্যাকেট এন্ড রেড কালার আছিল 1 প্যাকেট। আর বাকি তোমরা যেগুলো দেখতেছো এগুলো হচ্ছে লাভ শেপের বেলুন, যেগুলো আমাদের কোনো দরকার নেই, যেহেতু অন্নপ্রাশন এখানে লাভ শেপের বেলুনের কোনো ইউজ করা যেত না। সো অনেক খোঁজাখুঁজির পর আমরা জাস্ট একটা প্যাকেট রেড পাইছি, তার মধ্যে 10-12টা কম আসিল, তো বলে লিখেছি কারণ এখানে মার্কেটে কোনো দোকান অ্যাভেলেবেল নাই। আর সো এটি আমাদের কেকটা তোমরা দেখতে পাচ্ছ, কেকটা তো গাইস আমরা এখান থেকে একটা হোয়াইট কালার বেলুনের প্যাকেট নেই। আর দেখতে পাচ্ছ হোয়াইট কালার রয়েছে, এটা হোয়াইট কালার বেলুনের প্যাকেট, 50 পিস থাকার কথা, বাট এখানে অনেক কম লাগছে দেখতে। তারপর আমরা যদিও কাউন্ট ট্রেনিং হতে কোনো সমস্যা নাই, তো এখন তারপরও খোঁজাখুঁজি করতেছি। এখানে রেড কালার কিছু অ্যারেঞ্জ করা হচ্ছে, অনেকগুলো বেলুন মানে খুলে টুলে পরে আসে। সো এখান থেকে আমরা মানে ম্যানেজ করতেছি একটি বেলুন, অনেক কষ্টে আমরা টোটাল 32 বেলুন পাইছি, বাট এখানে 15-20টা বেলুন আমাদের দরকার। সো এই দেখতে পারতেছো, এদের কাছে আমরা বোরেগে বাজারের বেকারি শপ, এখানে আমাদের কেকটা রেডি হইতেছে দেখতে পারতেছো। এখন আমরা দুটো ডাবল টেপ লয়ে লিছি কারণ বেলুনগুলো লাগাইতে ডাবল টেপ লাগবেই লাগবে, ডাবল টেপ ছাড়া বেলুন লাগানো যেত না। দাদা কইছে যে অরেঞ্জ কালার আছে, অরেঞ্জ কালারটা নিয়ে এলাম, আমরা বললাম না অরেঞ্জ কালার তো লাগানো যেত না এখানেই। সো এখন আমরা তারপর না খুঁজলাম বাট আর পাইলাম না, তাই কাউন্টিং শুরু করে দিলাম। এখানে সাদা কালার তুমি দেখতে পারতো, সাদা কালার বেলুন আমরা, সাদা কালার মোটামুটি ভালোই ছিল, 50 পিস প্লাস আছিল। সাদা কালার লয়েছি 50 পিস, ব্লু কালার লয়েছি 50 পিস, তো সরি ব্লু কালার না, রেড কালার লয়েছি 50 পিস। তো আরেকটা দোকান তারপর খুলছে, তো এখানে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে। তো এখান থেকে 1 পিস মানে 1 প্যাকেট ব্লু কালার বেলুন প্যাকেট নিয়ে নিলাম। সো দেখতেছিলাম এখানে সবগুলো কালার অ্যাভেলেবেল আছে। সো তারপর এলাম বক্সের দোকানে, আগে আমি কন্ট্যাক্ট করে রাখছি। সো এখানে দেখতে পাচ্ছি এই সাইডটি হচ্ছে 500 ওয়াট, অপর সাইডটি হচ্ছে 1000 ওয়াট। দাদা কথা যে 1000 ওয়াটে নগা দাম কেনা কিছু কমে টমে রাখতাম আর কি। আমি বললাম না ছোটো অনুষ্ঠান, এত বড় কিছু দরকার নেই। দেখতে পাচ্ছ ওই সাইডটা কালকে নিয়ে যাবো আসিসেরা। আমি আমার ভালোবাসার প্রতীক রেড শেপের একটা বেলুন মানে লয়ে লেছি, তারা দেখছে না, তো খুলাতাম না দিলাম, বাট তোমার দেখো কি হয়ে গেছে, আমাদের আমাদের ভালোবাসা মানে জাগানোর আগেই মানে ভেঙে গেছে আর কি। সো এই হচ্ছে আজকের ব্লগ, ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিবে। দেখা হচ্ছে কালকের ব্লগে প্লাস অন্য ভার্সনের ভিডিওতে।